আসসালামু আলাইকুম আজ আমি মিয়াকো ওভেনের রিভিউ নিয়ে এসেছি মাত্র চার হাজার পাঁচশো টাকা দিয়ে এত ভালো একটা ওভেন পাওয়া যায় তা আমি নিজে ইউজ না করলে কখনই বিশ্বাস করতাম না এই ওভেনটাতে আপনারা বার্থডে কেক কাপ কেক পাউন্ড কেক বিস্কিট পিৎজা যে কোনো কিছু কত তাপমাত্রায় বেক করতে পারবেন কত মিনিটের মধ্যে সেই সব কিছু থাকবে ডিটেলসে এই ভিডিওটাতে আশা করছি আপনাদের ভীষণ উপকারে আসবে আপনাদের যাদের ওভেন আছে প্রপারলি ইউজ করতে পারেন না অথবা যারা একটা ওভেন নেবেন কিভাবে ইউজ করতে হয় তা জানেন না আপনাদের সবার জন্যই এই ভিডিও চলুন তাহলে দেখে নেওয়া যাক শুরুতেই আমি দেখিয়ে দিচ্ছি এই ওভেনের সাথে দুটো ট্রে দিয়েছে একটা নন স্টিকের আর একটা নর্মালটা যেটাই স্টিলের এই ট্রেগুলোকে বের করে নেয়ার জন্য এরকম দুটো আংটা দিয়েছে এর আগে যে আংটাটা দেখেছিলেন সেটা দিয়ে বের করতে হয় আর এটা দিয়ে শুধু এটা দিয়ে শুধুমাত্র বের করে চেক করতে হবে যে কেকটা হয়েছে কি না এবার আসি মেইন পার্টে তাপমাত্রা ওভেনের তাপমাত্রাটা কত দিতে হবে কাপ কেক পাউন্ড কেক বার্থডে কেক সব কেকের ক্ষেত্রে কি একই তাপমাত্রা হবে না কখনোই না কেক অনুযায়ী নির্ধারণ করতে হবে আপনার তাপমাত্রা আমি যখন কোনো বড়ো কেক বেক করে থাকি তখন আমি একশো ডিগ্রিতে দিয়ে থাকি আর যখন কাপ কেক বেক করে থাকি তখন আমি দিয়ে থাকি একশো আশি ডিগ্রিতে কেননা ছোটো কেকের জন্য তাপমাত্রার প্রয়োজনটা বেশি কিছুক্ষণের মধ্যেই আপনাদের সাথে সরাসরি শেয়ার করা হবে যে কিভাবে। কাপকেক পাউন্ড কেক বার্থডে কেক কোন কেকটা আমি কত তাপমাত্রায় দিয়ে থাকি এবার আসি আপডাউন হিটের দিকে যখন আমি আপডাউন হিট অন বলি তখন আমি কোথায় কাটা রাখি এই যে দেখুন বাম পাশে এটা গ্রিল করার ক্ষেত্রে আপডাউন হিট অন যখন গ্রিল করবেন তখন কাটাটাকে এখানে রাখবেন আর যখন গ্রিল করার ক্ষেত্রে আপনার তাপমাত্রাটা শুধুমাত্র উপর থেকে প্রয়োজন তখন কাটা ঠিক এখানে ঘুরিয়ে দেবেন এবার আসি যে কোনো ধরনের কেক কাপকেক পিৎজা বিস্কিট এসবের ক্ষেত্রে কি করা হয় আপনারাদের যদি তাপমাত্রাটা শুধুমাত্র নিচ থেকে প্রয়োজন তাহলে কাটাটা এখানে রাখবেন যদি তাপমাত্রা শুধু উপর থেকে প্রয়োজন তাহলে কাটাটা এখানে রাখবেন কিন্তু আমি যখন আপডাউন হিট অন বলছি তখন কাটাকে আমি এখানে রাখি এই যে দেখুন একটু সরাসরি কাজ থেকে দেখাই আপনাদেরকে এখানে আপডাউন হিটটা অন আছে যে কোনো বিস্কিট যে কোনো কেক যে কোনো ধরনের কেক কাপকেক পাউন্ড কেক বার্থডে কেক অথবা পিৎজা এইসবের ক্ষেত্রে আপডাউন হিট অন করেই রাখতে হয় আর এটা যেটা আঙুল দিয়ে দেখাচ্ছি এটা টাইম টাইমারটা অন করতে হবে আপনাদের মানে জিরো থেকে শুরু করে একবারে ষাট মিনিট পর্যন্ত দেওয়া আছে তো আপনাদের যত টাইম প্রয়োজন আপনারা তত টাইমই দেবেন এবারে যে দেখাচ্ছি এই ওভেনটার মধ্যে তিনটা তাক রয়েছে সব থেকে নিচের তাক আর মাঝখানের একটা তাক আর উপরের একটা তাক তো আমি যখন বড় ধরনের যে কোনো কেক বেক করে থাকি অথবা পাউন্ড কেকগুলোকেও আমি নিচের তাকটাতে রেখে বেক করি কিন্তু যখন আমি পিৎজা অথবা বিস্কিট আর কাপকেক বেক করে থাকি তখন আমি মাঝখানের তাকটাতে রেখে করি তো এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি একটা বড় কেক কিভাবে আমি বেক করি নিচের তাকটাতে রেখে এই যে দেখুন চারটা ডিমের মিশ্রণকে আমি এখানে বড় একটা মোল্ডে একেবারে নিচের তাকে রেখে দিয়েছি দিয়ে একশো ষাট ডিগ্রি দিয়েছি আপডাউন হিট অন করে দিয়েছি টাইম দিয়ে দিচ্ছি থার্টি মিনিট এর জন্য ওভেনটাকে প্রিহিট করে নিয়েছিলাম একশো ষাট ডিগ্রিতেই ডাউন হিট অন করেই যেহেতু এই কেকটা অয়েল ফ্রি ছিল এই জন্য থার্টি ফাইভ মিনিট লেগেছে যদি অয়েল থাকতো তাহলে ফোরটি মিনিট লাগতো এই যে দেখুন এই পাউন্ড কেকটাকে আমি বেক করেছি একশো ষাট ডিগ্রিতেই আপডাউন হিট অন করে থার্টি ফাইভ মিনিটের জন্য পাঁচ মিনিটের প্রিহিট দিয়ে পাউন্ড কেকের ক্ষেত্রেও কেকের টাইমটা নির্ভর করে কেকের উচ্চতার উপর এই পিৎজাটাকে আমি মাঝখানের তাকে রেখেছিলাম আর একশো আশি ডিগ্রিতে আপডাউন হিট অন করে বেক করেছিলাম বিশ মিনিটের জন্য এটার টাইমটাও নির্ভর করবে এটার পুরুত্বটার উপর বেশি বড় হয় তাহলে সময়টা একটু বেশি বেশি লাগবে এখানে দেখতে পাচ্ছেন একটা মোল্ডেড কেক দিয়েছি আমি এটা তিনটা ডিমের ছিল এটা বেক হতে আমার চল্লিশ মিনিট সময় লেগেছিল একশো ষাট ডিগ্রিতে দিয়েছিলাম আপডাউন হিট অন করে প্রিহিট করে নিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য এই কেক দিয়েই আমি এই ধরনের ডেকোরেশনগুলো করেছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো ডেকোরেশন করে নিতে পারবেন এর দু একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনার চ্যানেলে দেখিয়ে নিতে পারেন এই যেখানে আপনারা বিস্কিট দেখতে পাচ্ছেন এই বিস্কিটগুলোকে আমি মাঝখানে তাকে রেখে একশো আশি ডিগ্রিতে আপডাউন হিট অন করে পনেরো মিনিটের জন্য বেক করে নিয়েছিলাম প্রি হিট করা ছিল একশো আশি ডিগ্রিতেই আর এই কাপকেকগুলোর ক্ষেত্রেও আমি একশো আশি ডিগ্রিতেই মাঝখানের তাকে রেখেছি আপডাউন হিট অন করে বেক করে নিয়েছিলাম বাইশ মিনিটের জন্য বিশ মিনিট দিলেও চলে এটাও নির্ভর করে আসলে কাপকেকটার সাইজের উপর পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম এই কাপকেকগুলোর ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আর এই কেকগুলোকে আপনার আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন এই কেকটা যদি প্লেন হয়ে থাকে তাহলে টাইমটা একরকম লাগবে যখন আবার আপনারা চকলেট দেবেন তখন কিন্তু টাইমটা আরেকটু বেশি লাগতে পারে এবার এই যে দেখুন একসাথে আমি পাউন্ড কেক আর কাপকেক যে বেক হতে দিয়েছি এর জন্য আমি প্রথমে কাপকেকের টাইমটা দিয়েছি মানে বিশ মিনিট দিয়েছিলাম বিশ মিনিট হওয়ার পর কাপকেকগুলোকে বের করে নিয়ে এরপর আবারও পনেরো মিনিটের জন্য দিয়েছিলাম পাউন্ড কেকটা হওয়ার জন্য আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের একটু হলো উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতেও ক্লিক করে দেবেন ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন আল্লাহ হাফেজ